change our hearts. Actions are judged by their intentions. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি ইকটা টিভির নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আওয়ার। দর্শক, আমাদের সাথে একজন কলার আছেন লাইনে, দেখি হু ইজ অন দ্য লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হে হরে ভাইয়া। জি ভাই, জি ভাই, আমার শুনলানি? জি, হুনরাম ভাই, আপনার মাতকা। আচ্ছা, জি, শিফু ভাই, খালেদ ভাই, আপনার অশেষ ধন্যবাদ সুন্দর প্রোগ্রামের লাগে। থ্যাংক ইউ, আপনার দেখা লাগি, ধন্যবাদ। জি, আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন এটাই গিয়া, 7 years যে রুল, এটার মাঝে কোনো ইয়েও আসেনি, আপডেট আসেনি, প্লিজ অর্থাৎ একটু মানে খালেদ ভাই যে কইবা একটু ডিসকাস করা লাগে। আর দুই নম্বর প্রশ্ন এটাই রই গিয়া, যে বর্তমানে যে অবস্থা হোম অফিসের ফিসের, বুঝছেন নি, ফিস দিয়ে এত বুঝছেন নি, আমরা মতন মানুষ যারা আছি আমরা তো অ্যাপ্লিকেশন করতে পারলাম না 7 years রুলের, বুঝছেন তো। তো এর মতো অবস্থায় আমরা যদি রিমুভালটা অ্যাকশন দেয় তখন কি তার কোনো আপিলের কোনো রাইটও থাকবো নি বা কোনো ইয়ে থাকবো নি, ওটা তো আমি একটু জানতাম চাইলাম। আপনি একটু কোয়েশ্চেন করবেন? ধন্যবাদ ভাই, আপনার আপনার কোয়েশ্চেন লাগে, আপনার টিভি দেখতে থাকা, আমরা এখন উত্তর পাইব ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ শিবু ভাই, আপনার দর্শকে যে প্রশ্ন করছেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 7 years-এর কোনো আপডেট আছে? ওয়েল, 7 years রুলস হইল বাই চেন তো লাগে যে একটা 276 ADE, ওয়ান অফ দ্য ইমিগ্রেশন রুলস ইজ স্টিল দেয়ার, দ্যার হ্যাজ নট বিন এনি চেঞ্জেস, দ্যার হ্যাজ নট বিন এনি অ্যানাউন্সমেন্ট অফ দ্যাট ইট মাইট চেঞ্জ, সো ইট স্টেজ দেয়ার। 7 years শুধুমাত্র 7 years-এর রুলটা এটা চেঞ্জ হয়েছে সামান্য, এটা 2012-এর অক্টোবর বা ডিসেম্বরের দিকে, যেটাকে ওই যে ইট উড নট বি রিজনেবল টু এক্সপেক্ট দ্য চাইল্ড টু লিভ দ্য ইউকে, ওই একটা সেন্টেন্স বাড়াইছে, আর পরে আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। ভেরি রাইটলি এবং ভেরি ওয়াইজলি উনি যে প্রশ্ন করছেন, যে এটা হচ্ছে যে এখন যদি অ্যাপ্লিকেশন করেন, দে এভরি অ্যাপ্লিকেশন উইল অ্যাট্রাক্ট এই £1,311, including the IHS payment. So, hypothetically, say for example, if they get detained and then they give a removal direction, will they get right of appeal? Of course, they will get right of appeal. Right of appeal, after a fiber, because strong human rights, as after by check and 7 years, he must have established a genuine private life under the immigration laws, under 276 ADE. So why not? You will not be deprived of appeal right. Appeal right যদি আপনি মানে সরি যদি রিমুভাল ডাইরেকশন হয়, আপিলের রাইট পাইবা, আর আপিলের রাইট পাইলে তো অবশ্যই আপিলের রাইট এক্সারসাইজ করতে পারবা। রিমুভাল ডাইরেকশন হইলে একটা সুবিধা হইল গিয়া যে একটা আপিলের রাইটটা পাইবা, আর অসুবিধা হইল গিয়া আপিল গিয়া যদি যা আরে যান তাইলে আবার বারবার আপিলের রাইট পাইতা নাই। বাট আর একটা সুবিধা যে একটা ফিজ লইয়া কইছেন আর কি, যে তারা দরিয়া নিয়ে রিমুভাল ডাইরেকশন দিলে তাহলে তো আপনার অ্যাপ্লিকেশনও করা লাগেন না, আপনার অটোমেটিক মানে জিনিসটা আপিলের কাছে গেল গিয়ে শুধুমাত্র আপিল ফিজ দিয়ে আপনি আপিল করবা আর কি। এর আগেও বুঝতো সেকশন 120 নোটিস দেওয়া, আপনার সুযোগ দিব আপনি কিতা হইতে, আপনার তো যে বক্তব্য যেটা আছে না তা এভরিথিং আপনি হইতে পারবা, আপনার 7 years বাচ্চা আছে, আপনার নিজের 7 years যত বছর হোক আর কি, তখন উইদাউট অ্যাপ্লিকেশন ফিজ এই কথাগুলো হইতে পারবে। এরপরে যদি তারা আপনারে গ্রান্ট করিলে, গ্রান্ট করল, গ্রান্ট না করলে আপনারা হয়তো কইব যে রিফিউজ আপিলের রাইট দিব, আর এমনিও যদি হঠাৎ করে ধরে যদি রিমুভাল ডাইরেকশন দেয়, দেয়ার উইল বি রাইট অফ অ্যাপিল অ্যাগেইনস্ট দ্যাট রিমুভাল ডাইরেকশন, অ্যান্ড ইউ উইল বি এবল টু ফাইট ইট ইন দ্য ফার্স্ট রায় ট্রাইব্যুনাল। সো ডোন্ট ওয়ারি ভাইয়া, যদি অ্যাপ্লিকেশন আমি বুঝতাম পারি, আরে হয়তো অনেক সময় অ্যাফোর্ডেবিলিটির প্রবলেম আছে, আমরা সবই কেন মাঝে মানে অনেক কষ্ট করিয়া তাখরা অনেকে মানবেতর জীবনযাপন করা বা চেন ধরে লইয়া ফ্যামিলি লইয়া আমার নিজের ক্লায়েন্ট সকল দেখি তো কত কষ্ট করি, আমরা মাঝে মাঝে কষ্ট লাগে। আজকে একজন আইসন শিবু ভাই, ফিজ বেচারা ডিসক্রিপশনে লিভ টু রিমেইনও আছেন, সাইটজন ওয়াইফ এবং 3 বাচ্চা এবং তাইনর সাইটজন, সরি টোটাল 5 জন, তো 5 জনের ফিজ হইলো ইনডেফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন, 5 জনের ফিজ হইলো 1875 করিয়া মাল্টিপ্লাই বাই 5, আই থিঙ্ক 6,000-7,000 মতো হয়ে যায় আর কি, মানে মোর দেন 8,000, প্রবাবলি ইয়েস মোর দেন 8,000, সো সরি 9,000, সো
হি ওয়াজ লাইক শকড যে খিলান নিতা ফসা হইতে কি তাই অনেক কষ্ট মষ্ট করিয়া বেনিফিট টেনিফিট লইয়া চলরা সো তান রে এখন আমি ফিস কিতা চার্জ করতাম মানে বেচারা হোম অফিসে দিয়া তো দেউলি আর কি এখন আমি যে চার্জ করতাম আমার তো বহুত খাম আমার অফিসের ইয়া আছে অফিসিয়াল যেটা চার্জ আছে সরম লাগে আর কি চার্জ করতাম খিলান সো বাট চার্জ তো করাও লাগবো আমরা তো আর আমরাও তো চলা লাগবো সো ইটস ভেরি ডিফিকাল্ট বাট দিস ইজ এ ক্লেভার আইডিয়া থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আপনারা আপনার সুন্দর কলের লাগে ইনশাল্লাহ আপনার একটা সুন্দর উত্তর পাইছেন দর্শক আমাদের সাথে একজন কলার আছেন লাইনে দেখি কে আছেন লাইনে আমাদের সাথে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি ভাই আমার একটা কোয়েশ্চন ছিল জি আফা হোক আপনি জি আমার একটা কোয়েশ্চন ছিল যে আমি একটি ভিজিটে আসছিলাম দেশে 2013 তো আসার পরে 2014 আমার বিয়ে হয়েছে তারপর মানে বাচ্চা একটা হয়েছে হওয়ার পর আমি অ্যাপ্লাই করছি তো মানে আমার হাজবেন্ড ব্রিটিশ বাচ্চাও তো ব্রিটিশ তো অ্যাপ্লাই করার পরে ওরা রিফিউজ করে দিচ্ছে আর কি বাচ্চারা যে ব্রিটিশ মানে অ্যাপ্লাই করছে তো ওরা রিফিউজ করে দিচ্ছে রিফিউজ করার পর আবার যে সলিসিটার বলছে যে বাচ্চার যে আই মিন বার্থ সার্টিফিকেট ইয়ে করার জন্য আমরা সবগুলো রেডি করছি বার্থ সার্টিফিকেট বাচ্চার মানে পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট সবগুলাই আছে রিফিউজ করার পরে ওরা রিয়াফিলের চান্স দিছে তো করছে করার পরে ওরা আই মিন কোর্টের ডেট দিছে জুনের 30 দিছে কোর্টের ডেট আর কি কারণ মানে এটাই কোয়েশন কি করতে হবে আমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে কোর্টে গেলে কে কী হবে এটাই কি কোয়েশন কয়েকদিন পরে আমার বেবি হয়েছে আর কি তার বাদে মানে তারা হয়েছে আছে তাইনর বেবি যে অবভিয়াসলি ব্রিটিশ সিটিজেন বার্থ সার্টিফিকেট আছে ম্যারেজ রেজিস্টার্ড আছে জাস্ট দ্য অনলি থিং হইল গিয়া দ্য জাজেজ একটা দেখবো হয়তো দেখতে পারে যে সময় হোম অফিসের ডিসিশনটা লইছে এই সময় হোম অফিস কারেক্ট আছে নি ওয়েল প্রবেবলি কারেক্ট আছে প্রবেবলি কারেক্ট আছে বিকজ অ্যাট দ্যাট টাইম তো চাইল্ড আছিল না সো হোম অফিসের ডিসিশন যে একবারে ইনকারেক্ট ইলেন নাই ওয়েল হোম অফিসে হয়তো ইএক্স ওয়ান কনসিডার করছেন নি এক্স ওয়ানের কিন্তু শুধুমাত্র চাইল্ড পার্ট নেই আরেকটা পার্ট আছে ইনসারমাউন্ট অফ অবস্টাকলস সো জাজে এটা দেখবো হাউ এভার জাজ ইজ এন্টাইটেলড টু টেক ইন টু অ্যাকাউন্ট এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাট দ্য ডেট অফ দ্য হিয়ারিং হিয়ারিংয়ের সময়ও যদি জাজে দেখেন তো যদি আগে নাও ইয়ে থাকে হিয়ারিংয়ের সময়ও যদি দেখেন যে একটা ব্রিটিশ বাচ্চা আছে হিয়ারিংয়ের সময়ও দেখুন নয়া এভিডেন্স ব্রিটিশ বাচ্চার বার্থ সার্টিফিকেট গেছে পাসপোর্ট গেছে লিভ টুগেদারের এভিডেন্স গেছে বাচ্চার ডাক্তারের সিটি গেছে এভরিথিং গেছে বাচ্চার যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে হাজব্যান্ডের মেডিকেল প্রবলেম থাকে ওয়াইফের যদি মেডিকেল প্রবলেম থাকে সব তো যদি গেছে জাজ উইল লুক ইন টু ইট অ্যান্ড দ্য জাজে লুক ইন টু করিয়া অ্যাট দ্য ডেট অফ দ্য হিয়ারিং যে এভিডেন্সগুলো দেওয়া হইব ওইগুন যদি জাজে ইগনোর করেন তাহলে দিস উইল উইল বি এরর অফ ল জাজেরও ভুল হয়ে যাব গিয়ে তখন জাজের এগেইনস্টে আবার আপিল করা যাইব বাট আপনার যে অবস্থা আমি মনে করি না একজন রিজনেবল জাজে আপনার এটা দেখিয়া আপনার কেস দিত না তো আশা করি আপনার কেস পাইবা আপনার ডকুমেন্টস যেগুলা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বাচ্চার পাসপোর্ট ওয়াই হাজব্যান্ডের পাসপোর্ট ফ্যামিলি ফটোগ্রাফস বেশি করে দেন জানি আপনারা কোয়েশন কিন্তু করবো আপনারা একলগে তাকেন নিয়ে দেখা যাইব যে অনেকে ইয়েস একলগে তাকেন বলা করে আনসার দিতে পারেন না সিটিং রুমের সোফার কালার কিতাব কিচেনের বিভিন্ন ধরনের কোয়েশন জাস্ট টু পরীক্ষা করার লাগে যে আপনারা লাস্ট উইকেন্ডও ঠিকই খাইছেন না হোমমেড ফুড খাইছেন ওতাম আলাদা আলাদা নিয়ে জিকাইব হাজব্যান্ড ওয়াইফে জাস্ট বুঝার লাগে যে আপনার রিলেশনশিপটা পারফেক্ট আছে নি ইত্যাদি তো আপনারা আনসার দিতে পারবা আমি মনে করি দিস ইজ এ গুড কেস আপনি ইনশাআল্লাহ উইন করব উইন না করার আমি কোনো কারণ দেখি না সব ডকুমেন্টস যেহেতু দিলাইছেন আই উইশ ইউ গুড লাক সিস্টার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আফা আপনার কল সুন্দর কল লাগে ইনশাআল্লাহ আপনার উত্তরটা পাইছেন আমাদের আরেকজন কলার আছে লাইনে আছেন হ্যালো সালাম আলাইকুম সালাম আলাইকুম
জি আমি জানতে চাচ্ছি, আমি ন্যাচারালাইজ সার্টিফিকেট পেয়ে গেছি, এখন আমাকে ডাকছে তার ইন্টারভিউর জন্য। তো আমি জানতে চাচ্ছি কি ধরনের ইন্টারভিউ, সেটা কি ধরনের প্রশ্ন করে, আর কি কি ডকুমেন্ট সাথে নিতে হয় ইন্টারভিউতে যাওয়ার সময়। জি ভাই ধন্যবাদ। আপনি আপনি কি বুঝছেন আমার প্রশ্নটা? জি আপনার প্রশ্ন বুঝছি বোন, তোমারে জি আমি কি রাখবো? হ্যাঁ আপনি রাখুন, আপনি টিকটা দেখতে থাকেন, ইনশাআল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। জি ভাইয়া প্লিজ। শিপু ভাই, এই ধরনের মানে ইন্টারভিউ ইজ এ ভেরি সিম্পল ইন্টারভিউ, এই জিনিসে আমরা অনেকে আবার একটু ডরাই যাই ইন্টারভিউর মাঝে। ব্রিটিশ পাস সিটিজেনশিপ পাওয়ার পরে যে ইন্টারভিউ, এই ইন্টারভিউ ডরাইবার কিছু নাই। এই ইন্টারভিউটা শুধুমাত্র তারা বোঝার চেষ্টা করে যে আপনিও ও মানুষ মানুষটা কিনা, রাইট মানুষরে তারা পাসপোর্টটা দেননি, আপনি আপনিও ও মানুষ নি যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পাইছেন। ওকে, এই কারণের মাঝে ইংলিশ পরীক্ষা করার আপনার ইংলিশ বালা আনি না বাদ, আপনার বাকিও তার ঠিক আছে নি, খাম আছে নি, খিতা আছে নি, ইতা মাতর কোনো মেইনলি তারা যে জিনিসটা বুঝতে চায় যে আইডেন্টিফিকেশন, যে আপনিও যে খৈরা শিপু, আপনিও শিপু। ওকে, তো আপনার জিকাইব আপনি কোন অ্যাড্রেসও আসলা আগে, আপনি ই অ্যাড্রেসও খেয়ে খেয়ে আসিল, আর খেয়ে খেয়ে আসিল, আপনি এখন কোন অ্যাড্রেসও আসলা, আপনার যে ফর্ম কাউন্টার সাইন খেয়ে দিছেন, কথা বলছেন কাউন্টার সাইন কি হিসাবে দিছেন, আপনার কত বছর থাকিয়া সিনেন, আপনার হাজব্যান্ড যদি তখন হাজব্যান্ডের নাম কিতা, তাই কোন অ্যাড্রেসে তাক হন, ইজ জাস্ট টু বুঝার লাগে যে আপনিও ও মানুষ, আপনি ও মানুষ, আপনার আব্বার নাম কিতা, আম্মার নাম কিতা, তারা ডেট অফ বার্থ জানা থাকলে ডেট অফ বার্থ, আপনার হাজব্যান্ডের ডেট অফ, আপনার বাচ্চা আছে না, বাচ্চার ডেট অফ বার্থ কিতা, জাস্ট টু বুঝার লাগে যে আপনিও ও মানুষ নেই। ওকে, কিতা লইয়া যাওয়া লাগবো, অবশ্যই তারা ইনভিটেশন লেটার যেটা দিছে ওটা লইয়া যাওয়া লাগবো, আর ম্যাক্সিমাম আপনি যেটা লইয়া যাইতে পারেন এটা হইলো ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, আর কিছু নেওয়ার দরকার নাই, আর যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট লইয়া যাইবা, নাথিং এলস। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আফা, আপনার কোয়েশ্চেন লাগে ইনশাল্লাহ আশা করি আপনি আপনার উত্তরটা পাইছেন, ধন্যবাদ আপনারে। আমাদের আয়তন করে লাইনে আছেন, হ্যালো আসসালামু আলাইকুম, হুজ অন দ্য লাইন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, আমার এখন ওভারস্টে এডিটর করে লং টাইম। জি আমি এবং আমার ওয়াইফ, আমি 2001 স্টুডেন্ট দিতে আইছি। জি আপনার 2003 আমার ওয়াইফ এবং একটা ছেলে এবং আরেকটা জয়েন করছে আমাদের এজ ডিপেন্ডেন্ট। জি আমার এই যে আসার পরে আমার এক ছেলে জন মনিষে 2004 এবং কিছুদিন আগে হেড 10 ইয়ার গ্রাউন্ডে তারে বিজি সিটিজেন দিতে, কিন্তু আমি আমার ওয়াইফ এবং আমার বড় ছেলে সিটিজেন এখনো যে তুমি অফিসে পেন্ডিং এবং যে আসুন চলে আসুন হাইকোর্ট জন্য আবার এখানে যা গেছে দিয়েছে তুমি অফিসে পেন্ডিং অবস্থা আছে। এখন আমার বড় ছেলে ভাই দিচ্ছে 18 বছর হয়ে গেছে, ওই বছর এই ট্রাভেল করতেছে, তো ও 18 বছর হওয়ার পরে ওর জন্য আমি ইন্ডিভিজুয়ালি আবার অ্যাপ্লাই করছি, এটা গত ফেব্রুয়ারি মাসে। আপনার একজন বাচ্চা ব্রিটিশ সিটিজেন হইলা নি? জি কিছুদিন আগে হইছেন, মানে হয় 7-8 মাস আগে। বয়স কত ওই বাচ্চার? এই বাচ্চা 11 বছর। ওকে, আর হি বাচ্চা যেন 18 হইছেন, তার কোনো স্ট্যাটাস আছে নি? জি না স্যার, আমি আইসা এই দেশে 7 বছর বয়স হইছে, এরপর তে আমার লগে তাইন অবস্থা আর কিন্তু তার কোনো স্ট্যাটাস নাই। ওকে, তাইন কত বছর হইছে এই দেশে আওয়ার? then there would be a grant of leave for 2.5 years, so apnar worry korar dorkar nai, apnar atta hoy ikta ikta immigration rule e korbo na discretion e kore dibo, kono discretion nai, eta immigration rule er bhitore ache bhai sir, sanne dile ki 2.5 bochor grant dibo na kono ILR short chance ache? ILR power kono chance nai, oi DLR dibo? ja DLR dibo, DLR na bhai, DLR na, DLR eta uthe geche ki ekhon normal leave to remain, DLR eta agor eta shesh hoye geche, ekhon ar DLR normally khore de na just normal ji normal list se bin mane kya bolta lagi 2.5 bochor 2.5 years dlr normally dito 3 years dlr normally either maximum ketre dlr dito 3 years 3 years 6 years for a indefinite visa okhon jeta den private life er upore
2.5 years দেয়, এরপরে 2.5 years ওলা 10 years পরে পাইবা। আপনারা ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ দর্শক যে আপনি ফোন করেছেন, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। যে আমাদের একজন কালার লাইনে আছেন আমাদের সাথে, হ্যালো আসসালামু আলাইকুম কালার। ওয়ালাইকুম সালাম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চন আপনাকে কাছে, আমি দেশে আইয়া হলিডে বিষয়ে আমার ইসলাম বুঝছেন, আমার দুইটা বাচ্চা ব্রিটিশ, আমার হাজবেন্ড ব্রিটিশ। তো আমার একজন মানুষ কি, আমার হাজবেন্ড আসলে পেনশনার, তো তাই মারা গেছে এক বছর হয়ে গেছে, কিন্তু আমার একজনের গানটা রোজা তাই লিগেল দেখাইছেন। তো এখন আমি রিস্টুরিমেন্ট চাইছি, যে তখন তো আমি কোনো খামও করি না, আবার যে আমার তারা ভিসা দিত, ওই সময় আমার খাম দেখারই লাগবো নি। কত বছরের ভিসা পাইছেন আপনি? আড়াই বছরের। কবে পাইছেন? গত জুলাই 9 তারিখ। ওকে, কিতা খাম দেখাইছেন আরেকজনে? থান থান সফ আছিল, তাই সফ দেখাইছেন, যে তাই না মারে লুক আফটার করবা। বাট আপনার তো, আপনি তো ভিজিটার, আপনি তো আপনি এই দেশে ওভারস্টে আসলেন নানি? না, আমি ওভারস্টে হয়েছি না, আমি ওভারস্টে তোর ভিতরে আমি জি হয়ে গেছি। কিলা আমি তো লিডে বিষয়ে আইসলাম এই দেশে, আমার পরে তো আমি কেস মাসলাম। ও বিষয় শেষ হওয়ার আগে নেই? জি, আমার বিষয় শেষ হওয়ার আগে আমি তাই মোর ভিতরে। এর বাদে? ও বাদে তো তারা আমার বিষয় দিছে আড়াই বছর, আমার দুইটা বাচ্চা আছেন ব্রিটিশ দেশে। ইলা, ওকে ঠিক আছে, না আপনার কোনো দোষ না, বাট ভিজিটর এটা হোম অফিসে আমার কাছে লাগে আর কি, আমি যতটুকু আইন দেখছি আর কি, হোম অফিসও মিস্টেক করেছে। কারণ ভিজিটর হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করলে এটা দিতে পারে না, বাট আপনি যদি ভিজিটর না হই আর একটু দুই দিন বাদে আর কি করতা তাইলে দিত। বাট ইন এনি ইভেন্ট আপনার ইয়া দেখা লাগে, ফাইন্যান্স দেখানি লাগতো না, কারণ আপনার 10 ইয়ার্স রুটে দিছে মনে হয়। আপনার 4 বছর হয়েছে, বাট তারা ওই যে ফয়লা যে সিটি দিছে ও সিটির মাঝে লেখা আছে কত বছর বাদে আপনি ইনডেফিনিট পাইবা, এটা 120 মাস বাদে ইনডেফিনিট পাইবা লেখা আছে নি? 10 বছর বাদে। জয়, তখন আপনার আর পয়সা দেখানি লাগতো না, কিছু দেখানি না দেখাই লইব, খাম না খামর কোনো রিকোয়ারমেন্টস নাই। ঠিক আছে নি বোন, ধন্যবাদ আফা আপনার কোয়েশ্চন লাগে, আশা করি আপনার উত্তরটা পাইছেন। দর্শক, ইটস টাইম ফর এ শর্ট ব্রেক, উইল বি রাইট ব্যাক আফটার দ্য ব্রেক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Lord, change our hearts. Actions are judged by their intentions.